প্রিয় শিক্ষার্থীবৃন্দ নমস্কার। কাকমারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি, সুস্থ আছি। আমি আমার পরিচয় দিয়ে আজকের বিষয়ে আমি আলোচনা করব। আমার নাম নারায়ণ চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক কুটসাদপুর বলতে ঝিনেদা। আমি গতকালকে আলোচনা করেছিলাম টেন্স কাকে বলে, টেন্স প্রধানত কত প্রকার এবং প্রত্যেকটা টেন্সকে কত ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের চিনিবার উপায়, গঠন প্রণালী আলোচনা করেছিলাম। আমি আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী চিনিবার উপায় আলোচনা করব। আশা করি আমার আলোচনা তোমরা মনোযোগ আকারে শুনবে। প্রথমে আমি আলোচনা করব প্রেজেন্ট প্রেজেন্ট কন্টি কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ক্রিয়া যে কাজ বর্তমান কালে চলিতেছে এই রূপ বুঝাইলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে। প্রেজেন্ট কন্টির নাউস টেন্স এর সিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে তেসো তেসি তেসে তেসেন ইত্যাদি থাকে। যেমন সে ভাত খাইতে সে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া আছে খাইতেছে। খাইতেছে আমরা বিশ্লেষণ করলে দেখা যায় খাই প্লাস তেসে, সুতরাং বাংলা ক্রিয়া শেষে তেসে যুক্ত আছে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন করিবার নিয়ম আলোচনা করব। এক, অ্যাসার্টিভ
sentence. অর্থাৎ এক অ্যাফার্মেটিভ এ এফ এ আর এম এ টি আই ভি ই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম Oblique is oblique are plus principal verb plus ing plus object. Zemon. He is eating rice. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার আছে, প্রথমে আমাদের সাবজেক্ট এই অবজারভারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব এম ইজ আর ইজ হচ্ছে অবজারভারি ভার্ব, ইট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বের শেষে আইএনজি যোগ করা হয়েছে আর অবজেক্ট হচ্ছে রাইস। বি নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস not plus principal verb plus ing plus object object যেমন he is not eating rice. দুই
Taro Kitif sentence अर्थात प्रश्न बोधक वाक्य क्षेत्र स्ट्रक्चर প্রথমে আমাদের এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন, যেমন ইজ হি ইটিং He is eating rice. Number 3. Negative. Interrogative sentence এর ক্ষেত্রে স্ট্রাকচার এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস Not plus principal verb plus object plus jigasha chinho. Jemon is he not eating rice. Is he not eating rice? Number 4.
নাম্বার স্যার ডাব্লু এইচ ওয়ার্ড ইন টারো কেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ক্ষেত্রে ইখতিসার ডাব্লু এইচ ওয়ার্ড ওয়ার্ড যোগ এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস জিজ্ঞাসা চিহ্ন। যেমন হোয়াট আর ইউ ডুইং, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি জিনিস আমি তোমাদের অবগত করাবো। সাহায্যকারী সাহায্যকারী ভার্ব এম ইজ আর, সাবজেক্ট যখন আমাদের আই হবে তখন সেখানে এম বসবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হবে তখন সেখানে ইজ হবে, আর অন্য ক্ষেত্রে আর ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? ক্রিয়া যে কাজ কিছুক্ষণ আগে আরম্ভ হয়ে এই মাত্র শেষ হইয়াছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এইরূপ বোঝাইলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন হি হ্যাজ বোট, এ পেন, শনিবার উপায় শনিবার
উপায়। বাংলা ক্রিয়ার শেষে আসো আসি আসে আসেন ইত্যাদি থাকে। যেমন সে একটি কলম, কলম কিনিয়া সে, এখানে সে একটি কলম কিনে আসে, এখানে মূল ক্রিয়া কিনে আসে। এই কিনে আসে বিশ্লেষণ করলে দেখা যায় কিনে প্লাস আসে, কিনি প্লাস আসে। সুতরাং সে একটি কলম কিনে আসে, এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠন, এক এসআর টিপ সেন্টেন্সের ক্ষেত্রে এ অ্যাফার্মেটিভ, এফআর মে টিপ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। যেমন হি হ্যাজ বট এ পেন, এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাহায্যকারী ভার্ব
as principal verb what object has the pen? Negative sentence অর্থাৎ নাবাধক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। যেমন হি হ্যাজ নট বট এ পেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় যে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাধক বাক্যের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, সাহায্যকারী ভার্ব হ্যাজ, তারপরে আমাদের নট, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হোয়াট, আর অবজেক্ট হচ্ছে পেন। ইন্টারগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার have oblique has plus subject plus principal verb plus object plus jigasha chinho. যেমন has he bought a pen? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পারফেক্ট টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়াকে সব সময় আমাদের পাস্ট পার্টিসিপেট করতে হবে। যাই হোক, আগামীকাল তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে চিনিবার উপায় গঠন প্রণালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। আশি থেকে আমি আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম।